কুরবানির বর্জ্য অপসারণে আবারও রেকর্ড গড়ল ঘোড়াশাল পৌরসভা। পলাশ উপজেলা ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে পারভেজ আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মিফতাহুল জান্নাত পৃথিবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে 24 ঘন্টার আগেই কুরবানির সকল বজ্র অপসারণ করেছে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা। গতবারের মতো এবারও দ্রুত সময়ে কুরবানির বজ্র অপসারণে তৃতীয়বারের মতো রেকর্ড গড়ল ঘোড়াশাল পৌরসভা। ঈদের আনন্দ পরিচ্ছন্ন পৌর শহর পেল পৌরবাসী। কুরবানির বজ্র দ্রুত অপসারণ করার জন্য ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান পৌরবাসী। ঈদের দিন সোমবার 17 জুন দুপুরে পৌর ডিরামে বজ্র অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার। পৌর মেয়র বলেন, সবার সহযোগিতা পূর্ব ঘোষিত 24 ঘন্টায় ঘোড়াশাল পৌরসভার কুরবানির বজ্র শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিকভাবে সহযোগিতা এটি সম্ভব হয়েছে। আমি পৌরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতেও ঘোড়াশাল পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসী ও পৌরসভা একসঙ্গে কাজ করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে বেঙ্গল টিভির ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।